হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিয়ে। আইসক্রিম তো আমরা কম বেশি সকলেই খেতে খুবই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় কাঁচা আমের আইসক্রিম তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না। তাই আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে খুব সহজভাবে আইসক্রিম বানিয়ে দেখাবো। একবার দেখলেই যে কেউ এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আর এতটাই সহজ আমের আইসক্রিমের রেসিপিটা, আর খেতে অসম্ভব মজাদার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় খুবই সহজভাবে কাঁচা আমের আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, কাঁচা আমের আইসক্রিম বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমি আমের খোলাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমের খোলাটাকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। এবার আমি সেম পদ্ধতিতে আরেকটি আমের খোলা ভালো করে ছিলে নেব। আমি এখানে একটা নাইফের সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি। দেখুন, দুটো আমের খোলায় আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। আর আমের মধ্যে সবুজ অংশ রাখার চেষ্টা করবেন না, যতটা পারবেন সবুজ অংশটা বাদ দিয়ে দেবেন। এবার আমি আমের আঁটিটা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, দুটো আমকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আঁটিটাকে বাদ দিয়ে নিয়েছি। এবার আমি একটি প্রেশার কুকারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আর আমের টুকরোগুলোকে খুব ভালো করে দু তিন পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দু তিনটে সিটি দিয়ে নেব। দেখুন, তিনটে সিটি দিয়ে খুব ভালো করে আমটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমটাকে এইভাবে ম্যাশ করে নেব। দেখুন, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমের এই পাল্পটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের পাল্পটা স্মুথ হয়, কোনো দানা দানা ভাব থাকবে না। এইভাবে ভালো করে ছেঁকে নিলে আইসক্রিমটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, সমস্ত আমের পাল্পটা বার করে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। দেখুন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে আরও পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। দেখুন, আমি এখানে এক বাটি পরিমাণে চিনি দিয়ে নিলাম, আর চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দেব স্বাদ অনুসারে বিট লবণ। দেখুন, আমি এখানে বিট লবণটা দিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব ফুড কালার। দেখুন, আমি এখানে গ্রিন ফুড কালার নিয়ে নিয়েছি। এই ফুড কালারগুলো আপনারা যে কোনো গ্লোসারি শপ বা মুদিখানাতে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। দেখুন, আমি এখানে দু ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, আমি এখানে আরও দু ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মোট আমি এখানে চার ফোঁটা ফুড কালার দিলাম। দেখুন, খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি একে একে আইসক্রিম মোল্ডের মধ্যে এই জুসটাকে দিয়ে দেব। দেখুন, আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। এবার এই আইসক্রিম মোল্ডের মধ্যে একে একে জুসগুলোকে আমি ঢেলে নেব। দেখুন, একে একে সমস্ত জুসগুলোই আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এই ক্যাপগুলো আটকে নেব। দেখুন, একে একে সমস্ত আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ক্যাপগুলো আটকে নিলাম। আর আইসক্রিম মোল্ডের পরিবর্তে দেখুন এই রকম কফি কাপের মধ্যেও আপনারা আইসক্রিমটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন, একে একে আমি কয়েকটা কফি কাপ নিয়ে নিলাম। এবার আমি একে একে এই কফি কাপের মধ্যে কাঁচা আমের জুসটাকে ঢেলে নেব। দেখুন, একে একে সমস্ত জুসগুলোই আমি কফি কাপের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, আমি এখানে একটা বড় পাতলা পলিথিন বা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এবার আমি কফি কাপের মধ্যে
ওই প্লাস্টিকটা দিয়ে ভালো করে মুখটাকে এঁটে নেব। দেখুন আমি এখানে একটা গার্ডারের সাহায্যে মুখটাকে এইভাবে এঁটে নিলাম। দেখুন একে একে সমস্ত কাপের মধ্যে আমি প্লাস্টিকগুলো দিয়ে এইভাবে ঢেকে নেব। দেখুন একে একে সমস্ত কফি কাপের মধ্যে আমি ভালো করে এঁটে নিয়েছি। এবার আমি একটা নাইফের সাহায্যে এইভাবে ফুটো করে নেব। এইভাবে সমস্ত কাপের মধ্যে ভালো করে ফুটো করে নিয়ে এবার আইসক্রিমের যে কাঠি পাওয়া যায় সেই কাঠি আটকে নেব। দেখুন এইভাবে আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে নেব। দেখুন একে একে সমস্ত আইসক্রিম কাপের মধ্যেই আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে নিয়েছে এইভাবে। দেখুন এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিম মোল্ড এবং আইসক্রিমের যে কাপগুলোর মধ্যে আইসক্রিমের জুসগুলো ঢাললাম সেগুলো রেখে দেব। দেখুন সমস্ত আইসক্রিমের কাপ বা আইসক্রিমের মোল্ডগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার আমি 10 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব যাতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন 10 ঘন্টা পর ফিরত এলাম, আইসক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি এইভাবে হাতের সাহায্যে রোল করে নেব যাতে আইসক্রিমটা খুব ইজিলি বেরিয়ে আসে। দেখুন বেরিয়ে এসেছে। একে একে সেম পদ্ধতিতে বাকি আইসক্রিমগুলোকেও আমি বার করে নেব। দেখুন সমস্ত কাপের আইসক্রিমগুলো আমি বার করে নিলাম। এবার আমি আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো বার করে নেব। দেখুন একে একে এবার আইসক্রিম মোল্ড থেকে আমি আইসক্রিমগুলো বার করে নিলাম। দেখুন কত ইজিলি বেরিয়ে এলো। আইসক্রিমগুলো খুব ইজিলি বেরিয়ে আসার জন্য 1 মিনিট মতো পানির মধ্যে আইসক্রিম মোল্ডটাকে ডুবিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। দেখুন কাঁচা আমের আইসক্রিম বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদেরকে অনেকটা উৎসাহিত করে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে।